আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু বের হয়ে পড়ছি, দেশের জন্য শপিং করব। আর গাড়িতে উঠলে আমার আর আপুর যে পরিস্থিতি হয়, আয়ানিভাবে ঘুমায়। তো আপুর কোলে থাকে পা, আমার কোলের উপর থাকে মাথা। যাই হোক, 2-3 দিন থেকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, যেহেতু আমার শাশুড়ি আপু দেশে যাবে, তো একটু ব্যস্ত সময় পার হয়েছে। তাই 2-3 দিন আগে যে ব্লগগুলো করা, সেগুলো আজকে একসাথে করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেশে নেওয়ার জন্য কিছু শপিং করতে চলে আসলাম আমরা ওয়ালমার্টে। তো ওয়ালমার্টটা হলো লঙ্গা লেনে, আর এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে এখানে সবগুলো দোকান আছে, সবগুলো ব্র্যান্ডের দোকান, বার্লিংটন থেকে শুরু করে ফার্নিচারে আসলে রেনবো সব কিছু আছে, ম্যাসি থেকে সব কিছু আছে। বাট আমি ওয়ালমার্টে আসছি, ওয়ালমার্টে লাইক সাবান শ্যাম্পু এগুলো হোলসেলে বিক্রি করে মোটামুটি রেগুলার স্টোর থেকে, মল থেকে, কিন্তু ওয়ালমার্টে কস্টকোতে এইসব জায়গাগুলোতে খুব কম প্রাইসে পাওয়া যায়। আর আয়ানে কাণ্ড দেখেন, আয়ানে বাড়তি যে টাকা পাইছে সেগুলো সে এখন আমার থেকে মানে নিয়ে সার্ভে সার্ভে, কারণ সে দেখছে আমি শপিং করছি, সে ভাবছে তার সবগুলো টাকা খরচ করে ফেলছি। মাশাল্লাহ, সে অনেক কিছু এখন বুঝে আর কে কত টাকা দেয় তার সব হিসাব থাকে। তো তার একটা ব্যাংক আছে, তো আমি তো ভাবছি এগুলো আমি সবগুলো মারবো, কিন্তু আর বাবারে আমার ছেলের জন্য তার পায়ে যায় নিয়ে, যে দেখতেছেন তার ব্যাংকের মধ্যে তার নামও লেখা, এখন সবগুলো টাকা সে ব্যাংকে ঢুকাচ্ছে, এটা নাকি তার সেভিংস, সে বড় হয়ে এগুলো দিয়ে কি করবে জানি না। তো আমার থেকে সবগুলো টাকাই নিয়ে নিল। কেমন আছেন? একটা বাস আছে, আমি আর আয়ান দাঁড়াই আছি বাস স্টপে। আজকে যাচ্ছি আয়ানের পুকুর বাসায়, আয়ানের বাবা কাজে, তাই আমরা আজকে বাস ধরে যাচ্ছি। এই যে আয়ান স্কুটার নিয়ে খুব এক্সাইটেড, পুকুর বাসায় গেলে পার্কে যেতে পারবে। আর আমি এই যে কোয়ার্টার নিয়ে দাঁড়াই গেছি, এই কোয়ার্টার মারবো। সো আমার সাধারণত বাস ইউজ করা হয় না, মাঝে মধ্যে এরকম করা হয়, আমি অলওয়েজ তো আয়ানের বাবার সাথে বাইরে, যদি বাইরে একা এই কোয়ার্টার ইউজ করতে হয় বাসে, আর না হলে কাজ। সো এই যে যাচ্ছি, ওই যে বাস আসতেছে দৌড়ে, আর এটা হলো আমাদের বাসার এরিয়া। আর ইউ অ্যাক্সেপ্টেড আয়ান? হ্যাঁ, ইউ কুপি হাউস, ওকে। সো বাসের অপেক্ষায় আছি সেই 10 মিনিট থেকে, বাস আসুক। ওই দিক দিয়ে হলো আয়নের পুপির বাসা, বাস ধরে যেতে 10-15 মিনিট লাগে। ওই যে বাস আসছে, বেশ গরম আছে বাইরে। আর হসপিটাল হলো এদিকে, এগুলো হলো সিটি হাউজিং, সিটির বাসাগুলো। বাস আসতেছে, ইয়েলো কালারটা হলো স্কুল বাস। এখানকার পাবলিক বাসগুলো দেখাবো, ওই যে আসতেছে বাস, ব্লু কালারের বাসটা, অপেক্ষা করতেছি বাসের জন্য। এই স্কুল বাস কোত্থেকে আসছে? এটা পুরোটা জুইশ এরিয়া, ওই যে ইহুদিরা যাচ্ছে, এরা হলো ইহুদি আমেরিকার, ইহুদিদের বাস, ইহুদিদের বাচ্চারা ভিতরে। আমেরিকা ইহুদিগুলোকে দেখাবো, পুরোটা ইহুদি এলাকা এখানে। ওই যে সিটির বাস আসছে, আমি এখানে বাসটায় ধরবো, লেটস গো আয়ান। আমরা বাসের ভিতরে বসছি, এটা হলো পাবলিক সিটি বাস। আমরা বাস থেকে নেমে গেলাম, আর এই কোনো স্টেশনে কাজ করতেছে লোকাল দিচ্ছে, এভাবে কাজ করে বিদেশি। কাম হিয়ার বিখ্যাত। আর ওই এভাবে কোনো স্টেশনে কাজগুলো করে রাস্তার উপরে। ওকে,
এখন আমরা যাচ্ছি আপুর বাসায়, বাস স্টপ আপুর বাসার আগে। এখানে নিয়ে পার্কে আসছি এনে পুপির বাসা থেকে বিকালে। এখন বাসতেছে 5টা 7টা 5টা না, এখানে বসার বেঞ্চ আছে। তা আপু আসছে আমার সাথে, আরও লোকেরা আসবে। এই যে মোটামুটি পার্কে অনেক লোকজন, একটু পরে আরও আসবে বাচ্চারা। ওই যে আয়ান দোলনাতে বসছে, হাট করে ধরে রাখবে, পড়ে যাবে। দেখতে কি দেখতেছেন, কি ডেঞ্জার, কিভাবে করতেছে দোলনা, কি সাহস! ও মাই গড! আর আমাদের এগুলো বয়সের, আর এগুলো দিকে তাকান, এগুলো কিভাবে দোলনা খেলছে। পার্কে গেলে হয় কি, আয়েন তো দোলনা চড়ে, আর আমি এটা মিস করি না, আমার খুব পছন্দ এই দোলনা দোলা। সো তো আমিও বসি এখানে, এগুলো বাচ্চাদের জন্য, বাট বড়রা এসে সবাই বসে, অনেক মজা করে। আসলে দোলনাতে দুলতে না অনেক মজা লাগে। তো আমি দুলতেছি, একটুখানি আয়নে ভিডিও করলো, এখন আমি আমাকে করতেছি, পিছনে আয়ন স্কুটার রাইড করতেছে, আবার যাই দোলনাতে বসতেছি, এর এই অবস্থায় আর কি। আপুর আসার আগ দিয়ে আমি দোলনাতে দোল খেয়েছিলাম অনেকক্ষণ। তারপরে আপু আসছে, আর আপু আসার সময় আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসছে। আর আমি যখন এই পার্কে যাব বললে আপু অনেক কিছু বানিয়ে নিয়ে আসে। আর নাজবাপু তো সবসময় অন্য কিছু না আনলো, তার আম তো থাকবে, আম বাড়া নিই, অনেক মজা লাগে। আপুকে অনেক মিস করি, আপু দেশে চলে গেছে। তো যাওয়ার আগে এই ব্লগগুলো আর কি। তারপর এখানে বাসা থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসছে, আর আপু দাঁড়াটা বান্ধবী এখানে আর তরমুজ নিয়ে আসছে। বাচ্চারা অন্য অন্য জিনিস খেতে আসে, ডাকলো আসে না, বাট এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, আর অনেক দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, তরমুজ দেখে সবাই, সবগুলো বাচ্চা চলে আসছে খাওয়ার জন্য। একদম ঠান্ডা তরমুজ ছিল, আর অনেক মিষ্টি ছিল। এই তরমুজ দেখে এই যে আরেকজন বিদেশি চলে আসছে, আর এই পার্কটাতে যেতে অনেক বেশি পছন্দ করে। আর এটা পরের দিন ছিল, আমি আপুর বাসায় থাকছিলাম রাত্রে, যেহেতু এখন স্কুল বন্ধ, আপু রেখে দিছে, আজকে বাসা চলে যাব। বাট যাওয়ার আগে আবার আয়নকে পার্কে নিয়ে আসলাম। আর এই যে পার্কের পাশে তরমুজ নিয়ে বসছে একজন মহিলা, উনি তরমুজও বিক্রি করে, তারপরে হলো যাই আবার জুসও বানায়। আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছি আয়নকে নিয়ে আয়নের পুপির বাসার পাশে একটা পার্কে। আর এই পার্কে আসলে আয়ন অনেক এক্সাইটেড থাকে, কারণ তার সাথে লোকজন আছে, তার ফ্রেন্ডরা আছে, খেলতে পারে, বিকজ তার পুপির ফ্রেন্ডদের বাচ্চারা আছে। আমাদের বাসায় পার্কে গেলে আয়ন বসে থাকে, খেলতে চায় না, তার সাথে কেউ নেই। যাই হোক, আমরা পার্কে ভিতরে আসছি, এখনও লোকজন আস্তে আস্তে আসতেছে, রোদ তো অনেক তাই। বাট গতকালকে বৃষ্টি হওয়াতে আজকে মোটামুটি ওয়েদার একটু পারফেক্ট আছে, না হয় কয়দিন যে গরম পড়ছে, বাবারে বাবা। আর আমার কাহিনী দেখেন, পায়ে মেহেদি লাগাইছি, এটা নিয়ে হাঁটতে যে কষ্ট, পায়ে লাগাই দিছি মেহেদি, বাট মেহেদি যে নরম, গরমে শুধু নরম হয়ে যায়, এই যে আঙ্গুলের চারপাশে লাগে গেছে। এখন যাচ্ছি আবার রোদ, মাশাল্লাহ ভালো করে এখন উঠতেছে। ওই যে আমাদের খাবার দাবার নিয়ে আসছি, পার্কে আসলে আমাদের ছোটোখাটো পিকনিক এখানে হয়। আমাদের কাজিনে বাইক চালাচ্ছে, আয়নের স্কুটার আনে বা আমাদের গাড়িতে, এখন আয়ন এটার জন্যে কান্নাকাটি করতেছে স্কুটারের জন্য।
এখানে বেসিক বিছানার পরে আপুরা আসলো, আর আমরা অনেক খাবার দাবার খেলাম, বাট সেই ক্লিপ গুলো হারিয়ে গিয়েছে। তারপর আয়ানের কাজিনের একটা ড্রোন চালানো হয়েছে, ওই ক্লিপ গুলো কোথায় চলে গেছে, ডিলিট হয়ে গেছে মনে হয়, যাই হোক দিতে পারিনি। এখন নাম বানানো হচ্ছে, যেটা আমাদের প্রতিদিন হয় পার্কে। আর আয়ান আর আয়ানের কাজিন এখন ড্রোন চালানো শেষ, এখন দুজনে মিলে আয়ান কাজিন আয়ানকে প্র্যাকটিস করাচ্ছে, কি বাইক, যেটা আয়ান এখনও শিখে নেই। আমি অনেকক্ষণ প্র্যাকটিস করছিলাম, বাসায় আসছি, আসার পরে আলহামদুলিল্লাহ শান্তির বৃষ্টি, দুমছে বৃষ্টি হচ্ছে, কি যে ভালো লাগতেছে। আমরা পার্ক থেকে আসার আগ থেকেই বৃষ্টি আসতেছে এরকম এরকম ভাবছিল। বাসাতে আসার সময় আয়ানের বাবা কফি শপ থেকে একটা বোবাটে নিয়েছিল, এটা অনেক মজার, যেটা আমি আইসক্রিমের মতো, যেটা আমার অনেক বেশি পছন্দ, আর সবচেয়ে ইউনিক লাগছিল এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ফার্স্টে ভাবলাম এটা হলো লাইক একটা লাইট বাসা লাগানো, পরে দেখতেছি এখানে লেখা আছে খা আইসক্রিম, সো খুবই ইউনিক লাগছে। আর আমি ভাবছি এটা খাওয়ার পরে ফেলে দিতে হবে, এটা মুখটা লাগানো নাই, কিন্তু জিনিসটা খুবই ইউনিক, যেটা এখন আমি আমার ব্যাগে রাখি। সুন্দর করে পানি নিয়ে বাইরে যাওয়া যায়, আর খুবই ইউনিক লাগতেছে পানির বোতলের মতো। এটা খাওয়ার পরে কিন্তু এটা খুলতে হয়, উপরে যে গোল্ডেন কালারের যে মুখটা আছে এটা খোলার পরে এই যে ভিতরে একটা মুখ আছে, এটা নখ দিয়ে টান মারলে উঠে যায়। এই যে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, তাই আরো হাত দিয়ে পারতেছি না, যেহেতু নতুন অবস্থা ছিল এটা, তো খুবই সুন্দর করে এটা এখন আমি ব্যাগে রাখতে পারি। আর হলো যে অনেক মজা, আমার খুবই ফেভারিট এটা, আয়না বাবা সবসময় নিয়ে আসে। এটা হলো বাকলাবা, যেটা আমি আর আয়না বাবা অনেক বেশি পছন্দ করি, এগুলো অনেক মজা, অ্যারাবিক কুষ্ঠ থেকে নিয়ে আসে। বাসায় আসার পরে আয়ানকে শাওয়ার করালাম, আমি শাওয়ার করে নিলাম, এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল বাহিরে। আর পার্কের দিন আয়ান দুদিন থেকে খেলাধুলা করতেছে, তাই আয়ানা পুপির বাসায় আর গোসল করানো হয়নি, বাসায় নিয়ে এসে তারপরে শাওয়ারটা করে দিলাম, আমি করলাম, আর বসে বসে মজার বাকলাবা খাচ্ছি। আর আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কে কে আমার মতো বাকলাবা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, আর ব্লগটি শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আল্লাহ।